আরে ফেস তো আমি করবই। আর কখনোই মুখোমুখি হবেন না একজন হুমায়ুন ফরিদি। সন্ত্রাসের ভয়াবহতা দিয়ে ভীতি সৃষ্টি, লড়াকু হয়ে বীর পুরুষের চেহারায় বা কখনো মেঘ কখনো কোনো বৃষ্টিতে দুর্জয় হয়ে শাসন করবেন না আজকের হিটলার খ্যাত এই কিংবদন্তি। আরে হ্যাঁ, ওটা তো আমার নাম, পিতৃদেবের দেওয়া নাম। বড় পর্দায় ফরিদির সিনেমা মানেই হল হল ভর্তি দর্শক, রমরমা ব্যবসা সফল। অভিনয়ের গভীরতায় সাধারণ দর্শক শ্রেণীকে এতটাই ডুবিয়েছিলেন যে নেতিবাচক চরিত্রায়নে শুনতে হয়েছে সাধারণ দর্শকের কটু কথা। একজন অভিনেতার সফলতা বুঝি এখানে। এক বর্ণাঢ্য অভিনয় জীবন ছিল হুমায়ুন ফরিদের। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে সমান দাপটের সঙ্গে অভিনয় করে দেশ বিদেশের লাখো কোটি ভক্তের মনে আসন করে নিয়েছেন শক্তিমান এই অভিনেতা। মৃত্যুর এতগুলো বছর বাদে তিনি 2018 সালে পেয়েছিলেন মরণোত্তর একুশে পদক। তার সাবলীল অভিনয় নাট্যজগৎকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি দাপটের সাথে মঞ্চ ও টেলিভিশন উভয় মাধ্যমেই একসাথে কাজ করেছেন 10টি বছর। ভুল, 45 পেরিয়ে গেছি অনেক আগে, তবে চেহারা খানা রেখেছি একেবারে মাখন। আরে চেহারা সুরত দেখে মায়ের অধিকার, দিন মজুর, একাত্তরের যিশু, শ্যামল ছায়া, ব্যাচেলর, জয়যাত্রার মতো অসংখ্য জনপ্রিয় সিনেমার অভিনেতা হুমায়ুনের জন্ম 1952 সালের 29শে মে ঢাকায়। দুই ভাই দুই বোনের মধ্যে হুমায়ুন ফরিদি ছিলেন দ্বিতীয়। হুমায়ুন ফরিদির নামের শেষের অংশটুকু মা ফরিদা ইসলামের নাম থেকে নেয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় নাট্যচর্চার পুরোধা ব্যক্তিত্ব নাট্যকার সেলিম আল দীনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই গুণী অভিনেতা। মঞ্চ, টিভি, বড় পর্দার শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদির আজ অষ্টম মৃত্যুবার্ষিকী। এই দিনে ধানমন্ডির নিজের বাসায় অসংখ্য ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান অনুভূতির এই জাদুকর। ভক্তদের প্রত্যাশা, যেখানেই থাকুন ভালো থাকুন প্রিয় হুমায়ুন ফরিদি।